वेलकम टू आवर यूट्यूब चैनल केमिस्ट्री इन बेंगली। आमरा तड़িৎ রসায়নের পাঁচটা ভিডিও অলরেডি দেখে নিয়েছি, আজকে একটা গুরুত্বপূর্ণ সূত্র পড়ব, সেটা হলো কোলরাসের সূত্র বা কোলরাস ল। তবে সূত্রটি পড়ার আগে আমরা জানব কেন সূত্রটি এলো বা কি জন্য এই সূত্রের আমাদের প্রয়োজন হয়। তো দেখো, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু ভি। এই ভিটা ছিল এমন একটি আয়তন যে আয়তনে এক মোল পরিমাণ ইলেকট্রোলাইট রয়েছে। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যদি ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলারিটি হয় ক্যাপিটাল এম, তাহলে সেটা আমরা লিখতে পারি ল্যামডা এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম, যেখানে এম হলো মোলারিটি। এই অবধি আমরা আগের দিন দেখেছিলাম। তো এখন দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটস দু রকমের হয়। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, মানে হচ্ছে তীব্র ইলেকট্রোলাইট পদার্থ, আরেকটা হচ্ছে উইক বা মৃদু। দু ধরনের ইলেকট্রোলাইট আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আরেকটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তো আমরা যখনই এখানে মোলারিটির কথা বলছি, তখন দু ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা কনসিডার করব। তো দেখো, যখন স্ট্রং ইলেকট্রোলাইটের কথা আমরা ধরি, তখন স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, এই ইলেকট্রোলাইটটি তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ রয়েছে সেই দ্রবণে পুরোপুরি বিয়োজিত হয়ে থাকে। কিন্তু উইক ইলেকট্রোলাইটটি পুরোপুরি বিয়োজিত হয়ে থাকে না, অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত থাকে। আমার কথা শোনার সাথে সাথে তোমরা খাতায় নোট করে নিতে পারো, মানে সংক্ষেপেই, তাতে করে কি হবে বই যখন পড়বে তখন দেখবে খুব সহজেই এগুলো বুঝতে পারছো। তো যাই হোক, স্ট্রং ইলেকট্রোলাইট কি হয়, বিয়োজিত হয়ে থাকে পুরোপুরি, আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আংশিকভাবে বিয়োজিত হয়ে থাকে। এখন যদি আমরা গাঢ়ত্বের পরিবর্তনের সাথে মোলার পরিবাহিতার পরিবর্তন দেখতে চাই, তাহলে গাঢ়ত্ব যত হ্রাস করা হয়, কাপ্পার মান তত কমতে থাকে, একই রকমভাবে যেহেতু গাঢ়ত্বের মান হ্রাস করা হচ্ছে, এম এর মান হ্রাস পেতে থাকে। কিন্তু এম এর মান হ্রাস পেলেও ওয়ান বাই এম এর মান বৃদ্ধি পেতে থাকে, তাই না? তাই তো হয় জেনারেলি, এম এর মান যদি কমতে থাকে তাহলে ওয়ান বাই এম এর মান বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং ল্যামডা এম নির্ভর করছে দুটো জিনিসের ওপরে, কাপ্পার মান কতটা পরিমাণ কমছে এবং ওয়ান বাই এম এর মান কতটা পরিমাণ বাড়ছে। তো পরীক্ষার সাহায্যে দেখানো যায় যে কাপ্পার পরিমাণ যতটা পরিমাণ কমে তার তুলনায় এম এর পরিমাণ আরও বেশি কমে এবং ওয়ান বাই এম এর মান আরও বেশি বেড়ে যায়। কাজেই ওভারঅল আমরা বলতে পারি ল্যামডা এম এর মান বেড়ে যায়। তাহলে যতই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব কমতে থাকবে, তত মোলার পরিবাহিতার মান বাড়তে থাকবে। কিন্তু একটি নির্দিষ্ট গাঢ়ত্বে এর মান স্থির হয়ে যায়, এবং এই এই ক্ষেত্রে যে দ্রবণের যে গাঢ়ত্ব সেটাকে আমরা বলছি অসীম গাঢ়ত্ব বা অসীম লঘুতা, ইনফাইনাইট ডাইলুশন, এবং এক্ষেত্রে দেখা যায় এর মান, অর্থাৎ ল্যামডা এম এর মান একটি স্থির মানে পরিণত হয়েছে, অর্থাৎ ওর থেকে আর ওর এর মান বাড়ছে না, এবং এটাকে বলা হয় ল্যামডা এম জিরো। তাহলে ল্যামডা এম জিরোটাকে কী বলা হয়, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। তাহলে এখান থেকে আমরা জানলাম ল্যামডা এম জিরোকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। তো এখন আমরা দুটো ক্ষেত্র, আমরা তো আগে একটু আগেই দেখলাম যে দু ধরনের ইলেকট্রোলাইট হয়, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হলো উইক ইলেকট্রোলাইট। তো দুটো ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই আমরা দেখব যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান কিভাবে পরিবর্তন হয়।
तो प्रथमे आम्रा देखबो जे स्ट्रॉंग इलेक्ट्रोलाइट अर्थात तीव्र तड़ि विश्लेष पदार्थर क्षेत्र असीम लघुत मोलार परिवाहितार परिवर्तन केमन है एवं से क्षेत्र में मोलार परिवाहिता आम्रा परिमाप करते पारि किना। तो आम्रा देखलाम जे असीम लघुत मोलार परिवाहिता के आम्रा लैम्डा एम जीरो दिए रिप्रेजेंट करी। এখন দেখো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা জানলাম যে ইলেকট্রোলাইটটি পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে যে কোনো গাঢ়ত্বে। সুতরাং যদি গাঢ়ত্ব আমরা হ্রাস করি, যদি গাঢ়ত্ব হ্রাস করি তাহলে এর মধ্যে আয়নের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কেন যে কোনো গাঢ়ত্বেই স্ট্রং ইলেকট্রোলাইট পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে। সুতরাং এর মোলার পরিবাহিতা অর্থাৎ ল্যামডা এম এর পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে যদি গাঢ়ত্বের হ্রাস করা হয় তাহলে ল্যামডা এম বৃদ্ধি পায়। তো কি কারণে বৃদ্ধি পায়? এক্ষেত্রে দেখা যায় স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখো এটা যদিও পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে যে কোনো গাঢ়ত্বে, ধরো এবি, এবি একটি স্ট্রং ইলেকট্রোলাইট, এখানে এ প্লাস প্লাস বি মাইনাস এইভাবে সবসময় বিয়োজিত অবস্থায় থাকে, কিন্তু যদি গাঢ়ত্ব খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই এ প্লাস এবং বি মাইনাস এদের মধ্যে গ্যাপ খুব কম থাকবে, অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি হবে, তার ফলে কি হবে এদের গতিবেগ কম হয়ে যাবে। কিন্তু যদি গাঢ়ত্ব ধীরে ধীরে কমানো হয় অর্থাৎ লঘু করা হয় তখন এ এ প্লাস এবং বি মাইনাস দ্রবণে মুক্ত অবস্থায় থাকবে প্রায় এবং এদের মধ্যে আকর্ষণ বল থাকবে না বললেই চলে। তো যেহেতু আকর্ষণ বল থাকবে না বা কম পরিমাণে থাকবে সুতরাং এ এবং বি এর গতি শক্তি গতি অনেক বৃদ্ধি পাবে। তো যেহেতু গতি গতি বৃদ্ধি পাবে বা গতিবেগ বৃদ্ধি পাবে তো সেই কারণে ডাইলুশনের সাথে সাথে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে মোলার পরিবাহিতার মান বৃদ্ধি পায়। তো এখানে উল্লেখ করা প্রয়োজন তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ বা স্ট্রং ইলেকট্রোলাইটের উদাহরণ হিসাবে আমাদের সিলেবাসে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট এগুলোকে আমরা কনসিডার করতে পারি। তো এবার দেখো, এবার আমরা দেখব উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে অসীম লঘুতাই, অসীম লঘুতাই যে ল্যামডা এম জিরো এর পরিমাণ কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায়। আমরা যদি এর গাঢ়ত্ব ক্রমাগত কমাতে থাকি তাহলে একটা নির্দিষ্ট গাঢ়ত্বে দেখব যে এই মোলার পরিবাহিতার মান আর বৃদ্ধি পাচ্ছে না, স্থির হয়ে রয়েছে। এখন স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো এর মান ক্যালকুলেট করা গেলেও বা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা গেলেও উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু নির্ণয় করা যায় না। কেন নির্ণয় করা যায় না? তাহলে আমাদের জানতে হবে যে উইক ইলেকট্রোলাইট কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের মতো এইভাবে সব পুরোপুরি বা 100% বিয়োজিত অবস্থায় থাকে না। ধরো এক্ষেত্রে সি ডি একটি ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, তাহলে সি থেকে আমরা সি প্লাস প্লাস ডি মাইনাস এটা এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিলাম। আচ্ছা, উইক ইলেকট্রোলাইট হিসাবে, উইক ইলেকট্রোলাইটের উদাহরণ হিসাবে আমরা অ্যাসেটিক অ্যাসিড নিতে পারি। তো সেক্ষেত্রে তোমরা উদাহরণ হিসাবে করতে পারো, আমি জাস্ট এটাকে এমনি ধরে করছি বোঝানোর জন্যে। তো সিডি যদি একটি উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ হয় এবং সেখান থেকে যদি আমরা সি প্লাস প্লাস ডি মাইনাস পাই তাহলে দেখা যায় যে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ যেভাবে দ্রবণে পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে উইক ইলেকট্রোলাইট কিন্তু পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে না। এবার দেখো, যত এর ক্ষেত্রে সি এর পরিমাণ কমানো হয় অর্থাৎ গাঢ়ত্বের মান কমানো হয় ততই কিন্তু এদের বিয়োজন মাত্রা বেড়ে যায়। তো যখনই বিয়োজন মাত্রা বেড়ে যাচ্ছে, বিয়োজন মাত্রা যেই বেড়ে গেল, আলফার মান যখন, বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, বিয়োজন মাত্রা যখন বেড়ে গেল অর্থাৎ আলফার মান যখন বেড়ে গেল তখনই কিন্তু সি প্লাস এবং ডি মাইনাস আয়নের সংখ্যা মিডিয়ামে অনেক বেড়ে যায়। তো যেহেতু আয়নের মান বেড়ে যায় সেহেতু ডাইলুশনের সাথে সাথে বা মৃদু বা লঘুকরণের সাথে সাথে উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের ল্যামডা এম বাড়তে থাকে। তাহলে এক্ষেত্রে ল্যামডা এম কী কারণে বাড়লো? এক্ষেত্রে ল্যামডা এম বাড়লো যেহেতু ডাইলুট করার সাথে সাথে আয়নের মান বৃদ্ধি পায়, সেই জন্য এক্ষেত্রে ল্যামডা এমের পরিমাণ বেড়ে যায়। এক্ষেত্রে হয়েছিল কিন্তু আমার যেহেতু এটা পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে এবং ডাইলুট করার সাথে সাথে এদের মধ্যে আকর্ষণ বলের মান কমে যায় তাই এরা মুক্ত অবস্থায় প্রায় থাকে এবং এদের গতি বৃদ্ধি পায়, সেই জন্য এক্ষেত্রে কিন্তু ল্যামডা এম
এর মান বৃদ্ধি পেয়েছিল। তো এবার দেখো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা যেমন ডাইরেক্ট ক্যালকুলেট করা যায়, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু ল্যামডা এম জিরো ক্যালকুলেট করা যায় না বা নির্ণয় করা যায় না। কেন করা যায় না? কেন যে কোনো গারত্বে কিন্তু উইক ইলেকট্রোলাইট পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে না। তো যেহেতু পুরোপুরি বিয়োজিত অবস্থায় থাকে না, অর্থাৎ 100% বিয়োজিত অবস্থায় থাকে না, তো সেই কারণে এক্ষেত্রে আমরা ওর ল্যামডা এম জিরো গণনা করতে পারি না। এই ক্ষেত্রে কোলরাসের সূত্র, কোলরাস নামে একজন বিজ্ঞানী একটি সূত্র আবিষ্কার করেন এবং ওনার ওই সূত্রের সাহায্যেই আমরা উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো ক্যালকুলেট করতে পারি এবং এখানেই হচ্ছে এর এই সূত্রের অ্যাপ্লিকেশন। তো এই কারণে কোলরাসের সূত্র জানা আমাদের খুবই প্রয়োজন এবং আমরা আজকে শিখব যে কোলরাসের সূত্রে থেকে আমরা কীভাবে উইক ইলেকট্রোলাইটস বা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো বা অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান আমরা গণনা করতে পারি। তো কোলরাস কী করেছিলেন, উনি কতগুলো তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো ক্যালকুলেট করেছিলেন, করে উনি দুটো সূত্র দেন বা দুটো সিদ্ধান্তে আসেন, দুটো ওনার অবজারভেশন প্রকাশ করেন। তো প্রথম অবজারভেশনটি হলো যে একই অ্যানায়ন বিশিষ্ট দুটি ভিন্ন অ্যানায়নের একই অ্যানায়ন বিশিষ্ট দুটি ভিন্ন ক্যাটায়নের লবণের মোলার পরিবাহিতার মানের পার্থক্য প্রায় একই হয়। তো ব্যাপারটা একটু একটু ডিটেলসে যদি আমরা বুঝতে যাই, ধরো এ একটি অ্যানায়ন এবং বি একটি অ্যানায়ন, আবার সি একটি ক্যাটায়ন এবং ডি একটি ক্যাটায়ন, এটাকে আমরা লিখলাম অ্যানায়ন এবং এগুলোকে আমরা লিখলাম ক্যাটায়ন। এখন দেখো কি বলছে, যে একই অ্যানায়ন বিশিষ্ট, মানে অ্যানায়ন দুটি ক্ষেত্রে একই হবে, তো দুটি ভিন্ন ক্যাটায়নের লবণের মোলার পরিবাহিতা, তাহলে ক্যাটায়ন দুটি হবে আলাদা কিন্তু অ্যানায়নটা হবে একই। তো ধরো আমরা অ্যানায়ন নিলাম এ এবং ক্যাটায়ন সিডিরও দুটো রয়েছে, তাহলে এই এ সিডির সাথে যদি বিক্রিয়া করে বা এ সিডির সাথে যুক্ত হয়ে কী কী লবণ দিতে পারে, একটা লবণ দিতে পারে এসি আর একটা লবণ দিতে পারে এ ডি, ঠিক আছে। আবার বি যদি একটি অ্যানায়ন হয় তাহলে বি সিডির সাথে যুক্ত হয়ে কী কী লবণ তৈরি করতে পারে, বিসি এবং বি ডি। এবার দেখো এখানে যা বলেছে সেটাই আমরা লিখেছি, এখানে কি বলেছে, অ্যানায়ন হবে একই অ্যানায়ন বিশিষ্ট দুটি ভিন্ন ক্যাটায়নের লবণ, তাহলে এখানে এ অ্যানায়ন এখানেও এ অ্যানায়ন কিন্তু ক্যাটায়ন দুটি আলাদা, আবার এখানে দেখো বি অ্যানায়ন এখানেও বি অ্যানায়ন কিন্তু ক্যাটায়ন দুটি আলাদা। তো এই যে লবণ দুটো পেলাম, এই লবণ দুটির যে মোলার পরিবাহিতা ল্যামডা এম জিরো এর তফাত করলে যা হয়, এই দুটি লবণের ক্ষেত্রে মোলার পরিবাহিতার তফাত করলে সেম হবে। যদি এর ক্ষেত্রে মোলার পরিবাহী এই দুটির মোলার পরিবাহিতার পার্থক্য যদি এক্স হয় এবং এই দুটি মোলার এই দুটি লবণের ক্ষেত্রে এদের মোলার পরিবাহিতার মোলার পরিবাহিতা বলতে এখানে আমি বোঝাচ্ছি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, আর তফাত যদি ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি এক্স অ্যাপ্রক্সিমেটলি ওয়াই, মানে এক্স আর ওয়াই প্রায় সমান। এটাই হলো কোলরাসের প্রথম অবজারভেশন বা প্রথম বিশ্লেষণ, উনি যেগুলো পেয়েছিলেন তার বিশ্লেষণ। এরপরে আমরা দ্বিতীয় বিশ্লেষণটি দেখব। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে একই ক্যাটায়ন বিশিষ্ট, এক্ষেত্রে ক্যাটায়নটি একই হবে এবং দুটি ভিন্ন অ্যানায়নের লবণের যে মোলার পরিবাহিতার মানের পার্থক্য প্রায় একই হয়। তো আমরা প্রথমটার ক্ষেত্রে তো দেখেছিলাম দুটো অ্যানায়নকে স্থির রেখে আমরা দুটো লবণ পাচ্ছিলাম এসি আর এডি, এবং বিকে স্থির রেখে দুটো লবণ পাচ্ছিলাম বিসি আর বিডি। এবার বলছে কি যে ক্যাটায়ন একই হবে, তো ক্যাটায়ন যদি আমরা সিকে স্থির রাখি তাহলে সি এর সাথে এবং বি এর সাথে যুক্ত হয়ে কী তৈরি করতে পারে, সি এ আর সি বি। আবার যদি ডিকে স্থির রাখি, ডিও একটি ক্যাটায়ন, ডিকে যদি স্থির রাখি তাহলে এখান থেকে আমরা কী পাবো, ডি এ এবং ডি বি। তো এদের ক্ষেত্রে যে মোলার পরিবাহিতা অসীম লঘুতায় মোলার পরিবাহিতার পার্থক্য সেটা যদি হয় এম এবং এর ক্ষেত্রে
असीम लघुताई मोलार परिबाहितार पार्थक्य एदेर दुटोर क्षेत्रे जदि हय एन ताहले एई द्वितीय अबजार्भेशन बा द्वितीय विश्लेषण थेके आमरा बोलते पारी एम एप्रक्सिमेटलि इक्वाल टू एन एटाई एखाने बला हयेछे। तो देखो एई दुटो क्षेत्रेई आमरा दुटो आमरा तो जस्ट एटा ए बी धरे बोझानोर जन्य बोललाम। তো আমরা দুটো উদাহরণ নিয়ে দেখব দুটো ক্ষেত্রে যে কিভাবে তারা সত্যি একই হচ্ছে কিনা। তো তার আগে বলে দিই আমরা এখানে জাস্ট অ্যানায়ন ক্যাটায়নের পজিশন কিন্তু আমরা সেইভাবে লিখিনি, আমরা জাস্ট এমনি লিখেছি এ সি এ ডি এবং এক্ষেত্রে বিসিবিডি, এখানে সিবিও হতে পারত বা এখানে ডিবিও হতে পারত, আমরা জাস্ট বোঝানোর জন্য লিখেছি যে ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে কিভাবে কি তৈরি করছে। তো আমরা দুটো উদাহরণ নিয়ে এগুলো দেখার চেষ্টা করব। তো এখানে দেখো আমরা একটু দুটোকে আলাদাভাবে লিখেছি, একটা ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়ন সেম অ্যানায়ন ডিফারেন্ট, আর একটার ক্ষেত্রে অ্যানায়ন সেম বাট ক্যাটায়ন ডিফারেন্ট। তো আমরা এখানে দুটি ক্যাটায়ন, যেমন আগের আমরা এবিসিডি উদাহরণ নিয়ে দেখেছিলাম সেখানে দুটি আমরা ক্যাটায়ন নিয়েছিলাম এবং দুটি অ্যানায়ন নিয়েছিলাম, তো এক্ষেত্রে আমরা দুটি ক্যাটায়ন নিলাম, একটি হচ্ছে সোডিয়াম আর একটি হলো পটাশিয়াম, এবং দুটি এরা হলো ক্যাটায়ন, এবং দুটি অ্যানায়ন আমরা নিলাম, একটি হলো সিএল মাইনাস এবং আরেকটি হলো এনও থ্রি মাইনাস, বা এক্ষেত্রে আমরা ক্যাটায়ন প্লাস দিয়েই লিখে দিলাম। তো একেবারে আমরা ক্যাটায়নিক ফর্মে লিখলাম এবং এটা অ্যানায়নিক ফর্মে লিখলাম। তো এবার দেখো এখানে প্রথমটা ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই যে ক্যাটায়ন সেম অ্যানায়ন ডিফারেন্ট, তাহলে ক্যাটায়ন সেম মানে কি, তাহলে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রেই দেখি, ধরো আমরা দুটো লবণ পাবো, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হলো সোডিয়াম নাইট্রেট, এইভাবে ক্যাটায়ন সেম কিন্তু অ্যানায়ন ডিফারেন্স। আরেকটি আমরা পাবো পটাশিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম নাইট্রেট। তো এর ক্ষেত্রে এই সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড এদের যেহেতু এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই এদের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান অর্থাৎ ল্যামডা এম জিরো গণনা করা যায়, এবং সেটা সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে হয় 126.4 এবং সোডিয়াম নাইট্রেট এর ক্ষেত্রে হয় 121.6। এখন এই দুটোর বিয়োগফল করলে আমরা পাই, এই দুটোর ক্ষেত্রে বিয়োগফল করলে আমরা পাই সমান সমান 4.8। আবার কেসিএল আর পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই এর ক্ষেত্রে এটা হয় 149.8 এবং পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে ল্যামডা এম জিরোর মান হয় 145.0। এই মানগুলোর মান, এই মানগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা ব্যাখ্যা করার জন্য এখানে প্রয়োজন হচ্ছে তাই লেখা হচ্ছে। তো এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে পাই 4.8। তো যেটা দ্বিতীয় সূত্রে আমরা দেখেছিলাম যে এদের বিয়োগফলটা প্রায় সেম, কিন্তু আমরা দেখছি যে এরা পুরোপুরিভাবে একই হচ্ছে অর্থাৎ মিলে যাচ্ছে। এবার দেখো যদি আমরা দ্বিতীয় বা প্রথম সূত্রে প্রথম অবজারভেশনে যেটা বলা হয়েছিল যে অ্যানায়ন সেম কিন্তু ক্যাটায়ন ডিফারেন্ট, তাহলে অ্যানায়ন যদি একই হয় এবং ক্যাটায়ন যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী কী লবণ পাচ্ছি, তাহলে দেখো এখানে অ্যানায়ন সেম বলেছে, তাহলে আমরা ধরো ক্লোরিনকে সেম রেখে আমরা দুটো লবণ পেতে পারি, একটা হচ্ছে এনএসিএল আর একটা হলো কেসিএল, আবার নাইট্রেটকে সেম রেখে আমরা দু ধরনের লবণ পেতে পারি, একটা হচ্ছে এনএ এনও থ্রি আর একটা হচ্ছে কে এনও থ্রি। এখন যদি এদের ক্ষেত্রেও ল্যামডা এম জিরোর মান দেখা যায় তাহলে দেখা যাবে এদের ক্ষেত্রেও বিয়োগফলটা সেম। আচ্ছা আমরা এক্ষেত্রে মানগুলো বসিয়ে বিয়োগ করে দেখে নিতে পারি যে কতটা হবে। আচ্ছা এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যামডা এম জিরো, ল্যামডা এম জিরো সমান সমান হচ্ছে 126.4, যেটা আমরা অলরেডি কিন্তু এখানে পেয়েছি 126.4, এবং কেসিএলের ক্ষেত্রে কী দেখলাম 149.8। তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয়, এই দুটো বিয়োগ করলে এখান থেকে আমরা কত পাবো, প্রায় 23.4। আবার সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা কত দেখলাম, এখানে সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা মান দেখলাম 121.6, তাহলে 121.6 এটা হলো ল্যামডা এম জিরোর মান 121.6। আর পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা দেখলাম 145.0। তাহলে এই দুটোরও যদি আমরা বিয়োগ করি, মানে এটা অবশ্যই বড়, এটা ছোট, তাহলে বড় থেকে ছোট বিয়োগ দেব, দিলে দেখবে এটাও আসবে 23.4।
4 তাহলে এইভাবে আমরা যে অবজারভেশনটা কোলরাজ দেখিয়েছিলেন বা পেয়েছিলেন সেটা আমরা এইভাবে উদাহরণের সাহায্যে দেখলাম এবার এখান থেকে কোলরাজ ওনার যে মেন বক্তব্য বা মেন সূত্র সেটা তিনি দেন তো সেই সূত্রটা আমরা আগে সূত্রের ভাষায় আমরা একটু দেখে নেব তো কোলরাজ যে দুটো অবজারভেশন দিয়েছিলেন তার উপর বেস করে উনি যে সূত্রটি প্রবর্তন করেন সেটি হলো যে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতার মান উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমান হয় এখানে একটা নতুন টার্ম এলো মোলার আয়নীয় পরিবাহিতা মোলার আয়নীয় পরিবাহিতা হলো এক মোল যে কোনো আয়নের পরিবাহিতা হলো মোলার আয়নীয় পরিবাহিতা এবং দেখা গেছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে কোনো আয়নের মোলার আয়নীয় পরিবাহিতা নির্দিষ্ট এবং এটা মানও নির্দিষ্টভাবে দেয়া থাকে তো এক্ষেত্রে আমাদের জানতে হবে যে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি ধরো যে কোনো ক্যাটায়নের ক্ষেত্রে যদি তার ক্যাটায়নের সংখ্যা যদি হয় ভি প্লাস এবং মোট অ্যানায়নের সংখ্যা যদি হয় ভি মাইনাস এবং ক্যাটায়নের মোলার আয়নীয় পরিবাহিতা যদি যথাক্রমে ল্যামডা প্লাস জিরো এবং অ্যানায়নের ক্ষেত্রে ল্যামডা মাইনাস জিরো হয় তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এম জিরো ইজ ইকাল টু ভি প্লাস ইন্টু ল্যামডা প্লাস জিরো প্লাস ভি মাইনাস ইন্টু ল্যামডা মাইনাস জিরো তো এইভাবে আমরা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান গণনা করতে পারি তো আমরা উদাহরণ হিসাবে কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে দেখতে পারি ধরো সোডিয়াম ক্লোরাইডকে যদি এক্সাম্পল হিসেবে নেওয়া হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কী পাই আমরা এনএ প্লাস প্লাস সিএল মাইনাস এখন এখানে ক্যাটায়নের সংখ্যা কত ক্যাটায়নের সংখ্যা ওয়ান এবং অ্যানায়নের সংখ্যাও ওয়ান তাহলে এখানে মোলার পরিবাহিতা হবে ল্যামডা এম জিরো ইজ ইকাল টু ল্যামডা জিরো অফ এনএ প্লাস প্লাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস যেহেতু এক সোডিয়াম ক্যাটায়নের পরিমাণও একটা ছিল সেই জন্য এখানে ওয়ান গুণ হয়েছে ওয়ান আর এখানে ক্লোরিনের ক্ষেত্রেও যেহেতু একটাই রয়েছে ওই জন্য ওখানে ওয়ান গুণ হয়েছে এখন আমরা একটা অন্য একদিনে ধরো নেওয়া হলো অ্যালুমিনিয়াম সালফেট এল টু এসও ফোর হোল থ্রি এল টু এসও ফোর হোল থ্রি এর ক্ষেত্রে এ ভাঙলে আমরা কী পাই দেখি এর ক্ষেত্রে আমরা পাই টু এল থ্রি প্লাস প্লাস থ্রি এসও ফোর টু মাইনাস তাহলে এখানে ক্যাটায়নের সংখ্যা কত দুই এবং অ্যানায়নের সংখ্যা কত তিন আচ্ছা কালিটা চেঞ্জ করে নিলে সুবিধা হবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা এম জিরো ইজ ইকাল টু টু ইন্টু ল্যামডা অফ এল থ্রি প্লাস ল্যামডা জিরো অফ এল থ্রি প্লাস প্লাস থ্রি ইন্টু ল্যামডা জিরো অফ এসও ফোর টু মাইনাস ল্যামডা জিরো অফ এসও ফোর টু মাইনাস এখন এই এল থ্রি প্লাসের ল্যামডা জিরোর মান এবং এসও ফোর টু মাইনাস এর ক্ষেত্রে ল্যামডা জিরোর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ল্যামডা এম জিরো অর্থাৎ অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান গণনা করতে পারি তাহলে এইভাবে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান গণনা করতে পারি তো এবার আমরা দেখব কোলরাসের সূত্রের প্রয়োগ আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে কোলরাসের সূত্র কী জন্য এলো বা কোলরাসের সূত্রের কী জন্য প্রয়োজন হয় তো সেটাই আমরা দেখব এখন তো প্রথমত অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ডেল্টা এম জিরো আমরা গণনা করব কোলরাসের সূত্র থেকে তো এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা অ্যাসেটিক অ্যাসিডকে নিয়েছি সিএইচ থ্রি সিওও এইচ অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখন দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে অসীম লঘুতায়
মোলার পরিবাহিতাকে যদি আমরা ডেল্টা এম জিরো লিখি, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এম জিরো ইজ ইকুয়াল টু ল্যামডা ল্যামডা এম অফ অ্যাসিটের মাইনাস আয়ন প্লাস ল্যামডা এম জিরো অফ এইচ প্লাস আয়ন। কেন আমরা এটা লিখলাম? কেন আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড ভেঙে গিয়ে আমরা পাই এইচ প্লাস প্লাস অ্যাসিটের আয়ন, অ্যাসিটের মাইনাস আয়ন। এবার দেখো, অ্যাসিটিক অ্যাসিড তো লঘু বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং এর ডেল্টা এম জিরো আমরা গণনা করতে পারি না। কিন্তু এই যে ল্যামডা এম জিরো এবং ল্যামডা এম জিরো অব অ্যাসিটেড মাইনাস আয়ন এবং ল্যামডা এম জিরো অব এইচ প্লাস আয়ন, এই দুটোকে যদি আমরা এমনভাবে লিখতে পারি যাতে তীব্র তড়িৎ বিশ্লেষের আয়ন হিসাবে আমরা প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ল্যামডা এম জিরো আমরা সহজেই গণনা করতে পারি। সুতরাং সেখান থেকে আমরা ডেল্টা এম জিরো আমরা বের করতে পারব। তো দেখো, আমরা এটাকে কিভাবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আকারে লিখতে পারি। দেখো, ল্যামডা এম জিরো অফ অ্যাসিটেড মাইনাস আয়ন প্লাস যদি আমরা এখানে ল্যামডা এম অফ এন এ প্লাস করি, এখানে যোগ করলাম, করলে এটা অ্যাকচুয়ালি কী হবে? এটা হবে অ্যাকচুয়ালি ল্যামডা জিরো, ল্যামডা এম জিরো অফ সোডিয়াম অ্যাসিটেড, তাই না? কারণ ল্যামডা এম জিরো অফ সোডিয়াম অ্যাসিটেড মানে কি? এই দুটোর যোগফল। এখন দেখো, ল্যামডা এম জিরো অফ সোডিয়াম অ্যাসিটেড যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং এর ক্ষেত্রে ল্যামডা এম জিরো আমরা গণনা করতে পারি। কাজেই এটাকে আমরা, মানে এই জিনিসটাকে আমরা এই দুটোর যোগফল হিসেবে লিখলাম, যাতে করে আমরা এখান থেকে ল্যামডা এম জিরো অফ অ্যাসিটেডের মান বসিয়ে, সোডিয়াম অ্যাসিটেডের মান বসিয়ে আমরা ল্যামডা এম জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড গণনা করতে পারি। তো এখানে দেখো, এখানে ল্যামডা এম অফ সোডিয়াম প্লাস এখানে তো ছিল না, আমরা নতুন করে যোগ করেছি, তাহলে অঙ্কের নিয়মে এখানে আমরা এটাকে বিয়োগ করে দিতে হবে। তো সেটা আমরা একটু পরে বিয়োগ করব, তার আগে আমরা এইচ প্লাসটা দেখে নিই কীভাবে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আকারে লিখতে পারি। তাহলে এবার এটাকে দেখো আমরা কীভাবে লিখছি, প্লাস ল্যামডা এম অফ এইচ প্লাস, ল্যামডা এম জিরো অফ এইচ প্লাস প্লাস ল্যামডা এম অফ সিএল মাইনাস, ল্যামডা এম জিরো অফ সিএল মাইনাস। এবার দেখো, এটা অ্যাকচুয়ালি কার? এটা হচ্ছে এইচসিএল এর ল্যামডা এম জিরো ভ্যালু। এইবার আমরা মাইনাস করে দেবো, ল্যামডা এম অফ এন এ প্লাস, ল্যামডা এম জিরো অফ এন এ প্লাস প্লাস ল্যামডা এম জিরো অফ সিএল মাইনাস। তো এটা বিয়োগ করে দিলাম, যেমন আমরা এখানে এই সোডিয়ামটা যোগ করেছিলাম ওই জন্য আমরা এটা এখানে বিয়োগ করে দিলাম, আর এখানে ক্লোরিন যোগ করেছিলাম ওই জন্য আমরা এখানে ক্লোরিন বিয়োগ করে দিলাম। এবার দেখো, এখানে অ্যাকচুয়ালি এই দুটো যোগফল অ্যাকচুয়ালি কী? এই দুটো যোগফল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর ল্যামডা এম জিরো ভ্যালু। এবার এইগুলোকে যদি আমরা বসিয়ে দিই, এইগুলোকে যদি আমরা বসিয়ে দিই, দেখো, আচ্ছা কালিটা একটু অন্য নিলে দেখতে সুবিধা হবে। তো দেখো, এইটা অ্যাকচুয়ালি কী মিন করছে? এই দুটো যোগফল মিন করছে কি? এই দুটো যোগফল মিন করছে ল্যামডা এম জিরো অফ সোডিয়াম অ্যাসিটেট প্লাস এই দুটো যোগফল কী মিন করছে? এটার মিন করছে ল্যামডা এম জিরো অফ এইচসিএল প্লাস, প্লাস না সরি, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা হবে ল্যামডা এম জিরো অফ এন এ সিএল। এইবার দেখো, এখানে সোডিয়াম অ্যাসিটেড হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা স্ট্রং ইলেকট্রোলাইট, সুতরাং এর ক্ষেত্রে ল্যামডা এম জিরো আমরা ক্যালকুলেট করতে পারবো। আবার এইচসিএলও স্ট্রং ইলেকট্রোলাইট, সোডিয়াম ক্লোরাইডও স্ট্রং ইলেকট্রোলাইট, সুতরাং এদের ইন্ডিভিজুয়ালি এদের ল্যামডা এম জিরো ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। তাই কাজেই এদের মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা ল্যামডা এম জিরো, যেটা আমরা ধরেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিডের অসীম লঘুতাই মোলার গাঢ়ত্ব, তার মান আমরা বের করতে পারবো। তাহলে এইভাবে প্রথমে আমরা কী লিখেছিলাম, ল্যামডা এম জিরো, ল্যামডা এম জিরো সমান সমান আমরা লিখেছিলাম অ্যাসিটেটের অসীম লঘুতায় মোলার
মোলার পরিবাহিতা এবং এইচ প্লাসের মোলার পরিবাহিতা, সেটাকে ভেঙে আমরা এমনভাবে লিখলাম যাতে করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ল্যামডা এম জিরোর আমরা মান বসিয়ে এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ল্যামডা এম জিরো ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। তো এইভাবে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ল্যামডা এম জিরো আমরা ক্যালকুলেট করতে পারি উইথ দ্য হেল্প অফ স্ট্রং ইলেকট্রোলাইট, উইথ দ্য হেল্প অফ মোলার কন্ডাক্টেন্স অফ স্ট্রং ইলেকট্রোলাইট। তো এটা 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 খুব সুন্দর এবং ইম্পর্টেন্স একটা অ্যাপ্লিকেশন অফ কোলরস ল, এবং এটা বিগত কয়েক বছর পরীক্ষাতেও এসেছে, সেই জন্য এখানে করিয়ে দেওয়া হলো। এবার আমরা দেখব দ্বিতীয় প্রয়োগ, অর্থাৎ বৃহজন মাত্রার মান নির্ণয়। বৃহজন মাত্রাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। তো দেখো, যদি আমরা ধরি যে কোনো একটি, আচ্ছা, এই বৃহজন মাত্রাটা আমরা নির্ণয় করব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অবশ্যই। আচ্ছা, ধরো যে মৃদু, এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির গাঢ়ত্ব হচ্ছে এক্স মোল এবং ওর মোলার পরিবাহিতা হলো ল্যামডা এম, এবং অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হচ্ছে ল্যামডা এম জিরো। তো মোলার পরিবাহিতা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের আয়নের সমানুপাতিক, আবার মানে কতগুলো আয়ন রয়েছে তার সমানুপাতিক, আবার এর সংখ্যা আয়নের সংখ্যার সাথে আলফা সমানুপাতিক, আলফা বলতে বিয়োজন মাত্রা। তাহলে আমরা লিখতে পারি যে ল্যামডা এম ইজ প্রপোর্শনাল টু আলফা, বা আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি যে ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম জিরো ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওয়ান। এখানে ল্যামডা এম যখন মোলার পরিবাহিতা, ল্যামডা এম ইজ ইকুয়াল টু মোলার পরিবাহিতা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, কিন্তু যখন অসীম লঘুতার ক্ষেত্রে আমরা ল্যামডা এমের মান ধরছি, সেক্ষেত্রে ল্যামডা ধরছি মানে ধরো ল্যামডা এম জিরো ইজ প্রপোর্শনাল টু, তো আলফা হওয়া উচিত, এখানেও আলফা হওয়া উচিত, কিন্তু অসীম লঘুতার ক্ষেত্রে আলফাটা ধরা হয় ইজ ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ আমরা বলতে পারি অসীম লঘুতার ক্ষেত্রে এর বিয়োজন মাত্রা হলো ওয়ান। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি, ইজ ইকুয়াল টু আলফা। তাহলে ল্যামডা এম ইজ ইকুয়াল টু ল্যামডা এম জিরো ইনটু আলফা। তাহলে এখান থেকে আমরা বিয়োজন মাত্রার মান গণনা করতে পারবো, বা এই সমীকরণেই আমরা ল্যামডা এম এবং ল্যামডা এম জিরো এর মান যদি বের করতে পারি, এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা আলফার মান অর্থাৎ বিয়োজন মাত্রার মান নির্ণয় করতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অসীম লঘুতায় এর বিয়োজন মাত্রা ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ ইউনিটি। দেখো, একটু আগেই আমরা দেখলাম যে ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম জিরো ইজ ইকুয়াল টু আলফা, যেখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। এখন যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি এবি টাইপের হয়, এবি টাইপ, তাহলে আমরা জানি এর ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। তাহলে আলফা স্কোয়ার সি, এই আলফার জায়গায় যদি আমরা ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম জিরো ইনটু সি করি এবং ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম জিরো করি, এবং ল্যামডা এম আর ল্যামডা এম জিরোর এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা কে এর মান নির্ণয় করতে পারবো, যেখানে কে হলো বিয়োজন ধ্রুবক। তো এখানে সি হচ্ছে গাঢ়ত্ব, অর্থাৎ এখানে যে দ্রবণটি আমরা আগের বারে ধরেছিলাম এক্স মোল, সেটা এখানে সি মোল ধরা হয়। এখানে সি লিখলাম এই কারণে, কারণ তোমরা যেখানে বিয়োজন ধ্রুবক পড়বে সেখানে দেখবে গাঢ়ত্বকে সি দিয়ে ধরা আছে, তো সেই জন্য আমি এখানে সি নিয়েছি। তো সি এর পরিবর্তে এক্স মোলও নেওয়া যেতে পারে। তো এইভাবে আমরা দেখলাম যে এটি ছিল তিন নম্বর অ্যাপ্লিকেশান। তো এইভাবে আমরা দেখলাম যে কোলরাসের সূত্রের সাহায্যে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে এর প্রয়োগ করতে পারি। তো এগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্স এবং পরীক্ষাতে বিগত কয়েক বছর এসেছে, তো সেই দিক থেকে কোলরাসের সূত্র এবং তার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। শুধু উচ্চ মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক ছাড়া আরও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও দেখবে এখান থেকে বিভিন্ন প্রবলেম আসে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব।
तो एखने शेष हलो कोल्लासे सूत्र। जदि भिडियो भलो लागे तेल लाइक करो, ताते आमारो निजेर भलो लागे आरो भिडियो तैरि करते, एवं कतटा भलो लागलो सेटा कमेंट करे जानाओ। कोनो एछाड़ा अन्य कोनो टपिके जदि तोमरा भिडियो देखते चाओ सेक्षेत्रेओ तोमरा कमेंट करे जानाते पारो। आर खूब भलो लागले बंधुदेर साथेओ शेयर करो, जाते ताराओ एइभावे पढ़ार सुयोग पाय बा भिडियोर माध्यमे शेखारो सुयोग पाय। आर एछाड़ा आमादेर फेसबुक ग्रुप केमिस्ट्री इन बेंगलीते तोमरा जुक्त होते पारो। एखाने आमरा विभिन्न प्रश्न उत्तर समाधान करे थाकि बा विभिन्न प्रश्न विभिन्न कोश्चन पोस्ट करे थाकि, मिनि टेस्ट पोस्ट করে থাকি, সেখান থেকে তোমরা টেস্ট দেওয়ার মাধ্যমে তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে। সেটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল, কেন এখানে আমরা শুধুমাত্র ক্লাস ইলেভেন নয়, ক্লাস ইলেভেন ডাব্লিউবি জেই নিড বা ক্লাস ইলেভেনেরও বা ক্লাস টেনেরও ভিডিও আমরা এখানে পোস্ট করতে পারি। তো তোমার যদি প্রয়োজন হয়, তুমি তো দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইব করে রাখছো, বা তোমার বন্ধুবান্ধব কারোর যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকেও বলবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, সেক্ষেত্রে তারাও এখান থেকে উপকৃত হতে পারবে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখতে পারো, অথবা প্লেলিস্ট থেকে ক্লাস ইলেভেন বা টুয়েলভের ইউনিট অনুযায়ী যে প্লেলিস্টগুলো করা রয়েছে সেখান থেকে অতি সহজে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যুক্ত হও আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ইন বেঙ্গলিতে, ওখানে আমরা বিভিন্ন টপিকের ওপর প্রশ্ন উত্তর দেওয়া থাকি এবং মিনি টেস্ট দিয়ে থাকি। মিনি টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে।